Assalamualaikum everyone, আমি প্রতি সুলতানা বাণিজ্য মেলা 2023-এ আপনাদেরকে লাক্সারি একটা ফার্নিচার শোরুমের কিছু ফার্নিচার কালেকশন এবং তার অফার প্রাইস সম্পর্কে আইডিয়া দিব। সো আমরা চলে আসি ব্রাদার্স ফার্নিচারে। সো দেখা যাক ব্রাদার ফার্নিচারে কি অফার আছে। আর এখানে অনেক নয়েজ, অনেক মানুষজন, এগুলো একটু কনসিডার করবেন। সো আমাকে ভিডিও মেকিং এ হেল্প করছে কিন্তু নিশি। নিশি আজকে রিপ্রেজেন্ট করবে ব্রাদার্স ফার্নিচারকে নাকি? সনিশি এখানে কি আছে আমাদের? প্রথম হচ্ছে গিয়ে 2 হ্যাঁ 221 আচ্ছা টেবিলটা বাদে। সো 221 এটার ম্যাটেরিয়ালটা কি? এটা ডিটেইলটা হচ্ছে এটা না? হ্যাঁ। সো এই হচ্ছে প্রোডাক্ট কোড, এই হচ্ছে ডিটেইল। এবং ওনাদের এই পুরো শোরুমে কি অফার চলছে? আচ্ছা পুরো শোরুমে অফার চলছে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী, তার উপরে বা প্রোডাক্টের ভেরিয়েশন অনুযায়ী 5 to 15%। ওকে ডান, 5 to 15%। সো 221 এই 5 পিসের সোফা সেটের প্রাইস তো আপনারা দেখেই নিলেন ব্রাদার্স ফার্নিচারে। নেক্সট আমরা দেখি এখানে খুব সুন্দর একটা কনসোল টেবিল। হ্যাঁ, এটা টিভি ইউনিট হিসেবে ইউজ করা যাচ্ছে, তারপর হচ্ছে কনসোল টেবিল হিসেবে ইউজ করা যাবে, বিভিন্ন কাজে ইউজ করা যাবে। সো এটার প্রাইসটাও আমরা দেখতে পাচ্ছি 40,000। এখানে খুব সুন্দর আর একটা সোফা সেট। ওয়াও, একটু বসো, তুমি কেমন কমফোর্টেবল বলো? ভালো, মানে খুবই মিনিমাল ফার্নিচার, মানে মিনিমাল লুকের ফার্নিচার যারা পছন্দ করেন, একেবারে প্লেন, খুব বেশি নকশা না, বাট কোয়ালিটি প্রিমিয়াম, তাদের আই হোপ এই ডিজাইনটা ভালো লাগবে, ঠিক না নিশি? এখানে 221 এই টোটাল সোফা সেটটার দাম কেমন? শাহেনশা সোফা। ওয়াও, সো আমাদের শাহজাদি দেখাচ্ছে শাহেনশা সোফা। আচ্ছা প্রিন্সেস, তো এটার 221 এর প্রাইসটা আমরা এখানে দেখে নিয়েছি। আর এখানে যে মার্বেলের যে কনসোল, এটার সাথে ম্যাচিং করে একটা টেবিল রাখা হয়েছে, সেটার প্রাইসটাও আমরা একটু দেখে নিচ্ছি। খুবই সুন্দর কোয়ালিটি, এন এর সাথে মিলিয়ে কেউ যদি এই গর্জিয়াস টিস্যু হোল্ডারটা নেন, সেটার প্রাইসটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নাইস, সুন্দর। এরপরে আমরা এখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি। তার আগে আমরা দেখব কফি বা টি বা নাস্তা সার্ভ করার জন্য যে ট্রলি টাইপের টেবিলগুলো হয়, সো সেটার একটা প্রাইস আমরা একটু দেখে নেই। খুবই ভালো লেগেছে আমার কাছে এই ডিজাইনটা, 17,500। ওয়াও, খুব সুন্দর। ব্রাদার্স ফার্নিচারের প্রত্যেকটা এরকম ব্র্যান্ডিং থাকবে। তো নিশে এখন বর্তমানে যে সোফাটায় বসে আছো, তুমি বসো। এটাও কি 221 5 পিসের একটা সোফা? এটার প্রাইস কেমন পড়ছে? 72,000 টাকা। ওয়াও, তাহলে তোমার কাছে কি মনে হয় না এটা খুব সুন্দর লুকিং একটা জিনিস এন্ড বেস্ট বাই? রেইনবো সোফা। ওয়াও, খুব কিউট একটা নাম আছে, আর আমাদের নিশি খুব কিউট করে আমাদের প্রেজেন্ট করছে। আর এটার সাথে যে টেবিলটা বর্তমানে জাস্ট ডিজাইন ম্যাচিং করে দেওয়া আছে, এটার দাম 16,000 টাকা এই টেবিলটার দাম। এটার সাথে আমাদের একটা বক্সের মতো কেউ যদি অর্নামেন্ট বা হয় না, যেটার সাথে আপনারা এই ধরনের কিছু নিতে চান, সেটারও দাম টাই হোপ দেওয়া আছে। তো দেখি এটার দাম কত। 2500 টাকা, খুবই সুন্দর। তারপরে আমরা পেছনে আরেকটা লাক্সারি সোফায় চলে যাই, বিশেষ করে যারা একটু আরাম করে, একটু বেশি জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসতে ভালোবাসেন, তাদের জন্য আই গেস এই সোফা সেটটা। কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড ডিজাইনটা খুবই নাইস। এটাও 221 একটা সোফা, অ্যান্ড এটার সাইডে একটা টেবিল টাইপ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, অ্যান্ড এর সাথে আবার আপনারা ম্যাচিং করে এটাও নিতে পারবেন। তবে আগে আমরা সোফার দাম জানবো। সো সোফার দামটা হচ্ছে 1,30,000 টাকা ব্রাদার ফার্নিচারের। অ্যান্ড এখানে যে টেবিলটা, টি টেবিলটা দেয়া আছে, এদের টি টেবিলটার প্রাইস হচ্ছে 16,000 টাকা। ওয়াও, খুবই সুন্দর। এরপরে এখানে কিছু অর্নামেন্টাল জিনিস আছে, এটার প্রাইস তো আমরা জানতে পারছি না, এখানে কোনো কিছু টোকেন দেওয়া নেই। এটার প্রাইসটা একটু আইডিয়া হবে ভাইয়া? 4,000 টাকা। ওয়াও, এরপরে আসো আমরা এই সোফাটা দেখি। বিশেষ করে যারা এল শেপ, এল শেপের সোফা নিতে চান, এল শেপের এই মডেলটা আপনারা নিতে পারেন। সো আরামদায়ক, বেশি সফট। আচ্ছা নিশি রিভিউ দিচ্ছে, এটা বেশি সফট, অ্যান্ড আসলেই অনেক সফট, অ্যান্ড এটা কিন্তু ক্লথ ফেব্রিক, আর এর সাথে পিলোগুলোও খুব সুন্দর। এবং এটার কর্নারে এরকম একটা সাইড ডেস্কের মতো পাবেন। এটার প্রাইস কত নিশি? 95,000 টাকা পাচ্ছেন এই মডেলের সোফাটা। আর এর সাথে মার্বেলের এই যে টেবিলটা আছে, এটার প্রাইসটা আমরা এর আগেই দেখিয়েছি। এখন আমরা চলে আসি একটু ডাইনিং টেবিল দেখি। আমরা এখানে আমরা একটা ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি মার্বেলের, খুবই নাইস একটা মার্বেলের ডাইনিং টেবিল। তো এটা কিরকম কি? চেয়ারের আলাদা দাম আর টেবিল আলাদা, এরকম দেওয়া আছে চেয়ার পার পিস? টেবিলের দামটা, আচ্ছা এটা হচ্ছে টেবিলের দামটা।
সো ডাইনিং রুমের জন্য অনেক সময় আমরা কোকারি ইউনিট নিতে চাই, আর ম্যাচিং ম্যাচিং হলে তো কথাই নেই। সো এখানে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোকারি ইউনিট নিশি দেখাচ্ছে আমাদেরকে। এখানে মাইক্রো ওভেন রাখার স্পেস আছে আলাদা আলাদা, আপনারা এখানে ব্লেন্ডার বা অন্য কিছু সেট করতে পারেন, প্লাস উপরে সিরামিকের বা অন্যান্য কোকারি রাখতে পারেন। এটার প্রাইস কত পড়ছে? নিচে কি ড্রয়ার সিস্টেম না কি সিস্টেম একটু দেখি আমরা। ও ড্রয়ার সিস্টেম আছে, আবার বোধহয় বড় ইয়া সিস্টেমও আছে, ছোট ছোট ড্রয়ার আছে, প্লাস এই ধরনের ফোল্ডারও আছে। অসম, এটার মোট প্রাইস কত পড়ছে এই কোকারি ইউনিটটা? 66,500। খুবই সুন্দর। এরপরে আসি, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই ধরনের গ্লাসের টপে, মানে টপ সাইডে হচ্ছে গ্লাস থাকবে, অ্যান্ড একটু স্লিম ডিজাইন বা একটু কম নকশাযুক্ত চেয়ার, এই ধরনের ডাইনিং সেট। তো এটার প্রাইস কেমন পড়ছে নিশে? পার চেয়ার 7,500। অ্যান্ড টেবিলটা, টোটাল টেবিলটা 37,000 টাকা। সো আপনারা মিলিয়ে নেবেন যে পার চেয়ার সহ ছয়টা চেয়ার দিয়ে কত আসবে দাম। এরপরে এই পাশে আমরা কিন্তু আরও একটা সুন্দর ডাইনিং এবং চেয়ারের একটা কালেকশন দেখতে পাচ্ছি, সিক চেয়ারের। টেবিলটার দাম 32,500, অ্যান্ড পার চেয়ার পড়ছে 8,500। চেয়ার একটা একটু খুলে দেখি আমরা ডিজাইনটা, ওয়াও খুবই সুন্দর। সো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল সেটটা, এবং এটার একটা চেয়ার যদি আমরা একটু খুলে ডিজাইনটা দেখি। সো নিশি আমাকে অনেক অনেক হেল্প করছে, এই জন্য অনেক অনেক থ্যাংকস আম্মু। তো এই হচ্ছে খুবই সুন্দর, এবং এর গদিটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এর আই গেস, এন্ড খুব সুন্দর। ব্যাক সাইডটা একটু হেলান দিয়ে বসো, আরামদায়ক কিনা বলো। আরামদায়ক, বসার জন্য আরামদায়ক, ওকে ডান। সো এরপরে আমরা চলে আসবো একটা আরাম কেদারায়, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। অনেকে আছেন বেডরুমে এই ধরনের একটা আরাম কেদারা রাখতে ভালোবাসেন, অথবা রিডিং রুমে অথবা লিভিং রুমে, যে যেখানে চান। খুবই সুন্দর, কেমন এটা? ভালো। আচ্ছা, এটা কি ম্যাটেরিয়ালটা ফ্যাব্রিক্স, আর নরম কেমন? নরম আছে, সফট, অনেক সফট। সো এটার প্রাইস কেমন পড়ছে? ওয়াও, 22,500 টাকায় পড়ছে। এবং আমরা কিন্তু সবগুলোর রেগুলার প্রাইস বলছি, এটার উপরে আপনারা 5% থেকে 15% ডিসকাউন্ট পাচ্ছেন। এরপরে আমরা দেখবো একটা কিং সাইজ বেড, ওয়াও কিং সাইজের একটা বেড দেখবো। আর এখানে কিন্তু শুধু বেডের দাম বলা হবে, এর উপরে বেডশিট পিলো বা ম্যাট্রেস কিছুরই দাম না, শুধু বেডটা কি দাম এটার কিং সাইজের? 42,000 টাকায় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কিং সাইজের একটা বেড। আর নিশি বলছিল এটা খুব সুন্দর একটা নাম, ব্লু স্টার বেড। অ্যান্ড এর পাশে আমরা ছোট একটা সাইড টেবিল যদি নিতে চান আপনারা মিলিয়ে 9,000 টাকা পড়বে, খুব সুন্দর ফাংশনাল একটা সাইড টেবিল, খুবই নাইস। এরপরে আমরা দেখব, কেউ যদি চান সুন্দর তিন পাল্লা বা দুই পাল্লার আলমিরা নিতে ব্রাদার্স ফার্নিচার থেকে, সো মাঝখানে মিরর সহ এই আলমিরা মিডল একটা খোলো, একটু দেখি আমরা কি কি ফাংশনালিটিস আছে। তিন পাল্লার একটা আলমিরা আপনারা পাচ্ছেন, ওয়াও। এরপরে এই পাশটা আলমিরায় যা থাকে ভেতরে পোর্শনগুলো আপনারা বুঝতে পারছেন, ওই অনুযায়ী বুঝে শুনে করা হয়েছে। এটার প্রাইস কত পড়ছে? 65,000 টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টটা, এবং এটার সাথে আপনারা কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবেন। তারপরে আমরা এখানে দেখব একটা ড্রেসিং টেবিল, খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল, বেশ বড় সাইজ বলা যায় ড্রেসিং টেবিলটা। তো নিচে বোধহয় ড্রয়ার বা বক্সের মতো সিস্টেম করা আছে, আই গেস এটা ড্রয়ার বা ইয়া টাইপের, হ্যাঁ ইয়াস ড্রয়ার। আর এই পাশেও একটা ছোট্ট বক্সের মতো আছে, এটার প্রাইস হচ্ছে 32,000 টাকা, ওয়াও। এরপরে আমরা এখানে আরও একটা খাট দেখতে পাচ্ছি, আই গেস এটাও কিং সাইজের একটা খাট, অ্যান্ড এটার প্রাইসটাও আমরা একটু জাস্ট দেখে নিব। শুধু খাটের দাম 38,000 টাকা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে কুইন সাইজ খাট, আই গেস এই পাশেটা হচ্ছে কিং সাইজ বেড, এটা কুইন সাইজ, 5 ফিট 6 ইঞ্চি। এর পাশে যে সাইড টেবিলটা আছে এটার প্রাইস 5,500, ওয়াও খুব কিউট একটা জিনিস। অ্যান্ড এখানে আমরা আরও একটা সুন্দর কনসোল টেবিল বা যেটাই হোক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে ছোটোখাটো কিছু জিনিসপত্র আছে। তো আমরা বলছি শুধু টেবিলটার দাম, অনেক সময় আমরা ঘরের এন্ট্রেন্সে বা এমন কোনো একটা জায়গায় এই ধরনের প্রোডাক্ট কিন্তু খুঁজি, বা এটা ওভেন র্যাক হিসেবে মাল্টিপারপাস ইউজ করা যাবে, এটা 18,000 টাকায়, খুবই সুন্দর, স্পেসও খুব সুন্দর। সো দেখতেই পাচ্ছেন আপনারা, আর আমরা কিন্তু শুধু দাম বলছি
এই মূল জিনিসটা এর উপরে যে ছোটখাটো আইটেমগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস। এখানে আমরা আরেকটা রুম সেটের দাম আপনাদেরকে বলবো, যেখানে 5 ফিটের একটা মানে দুইজন শোয়ার একটা খাট আছে, খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এটার দাম কত নিশি? 37,000 টাকা ড্যাফোডিল বেড। ওকে ফাইন, এর সাথে আবার ম্যাচিং করে রুমের জন্য কেউ যদি আলমিরা নিতে চান, মিরর ডিজাইনের খুব সুন্দর একটা আলমিরা আছে এখানে। সো এই আলমিরাটার কেমন কি দাম আর কেমন কি ডিজাইন আমরা একটু দেখি। কত টাকা? 70,000 টাকা। আচ্ছা, আর এর পাশে যে খাটের সাথে সাইড টেবিলটা আছে এটার প্রাইস কেমন? 10,000 টাকা হচ্ছে সাইড টেবিলটার প্রাইস। আই হোপ যারা বাণিজ্য মেলায় আসবেন তারা অবশ্যই অবশ্যই ব্রাদার্স ফার্নিচারের এই সুন্দর লাক্সারি শোরুমটা ভিজিট করবেন। ভাইয়া, আপনাদের এই বাণিজ্য মেলায় যে অফারটা, এটা তো বাণিজ্য মেলা শেষ দিন পর্যন্ত থাকছে, 31 তারিখ পর্যন্ত ভাইয়াদের অফারটা এক্সিস্ট করবে। এন্ড আপনাদের এখানে সিস্টেম হচ্ছে এখানে এসে অ্যাডভান্স করে যাবে, বুকিং করে যাবে, এন্ড আপনারা বাসায় পৌঁছে দিবেন জিনিসপত্র। পৌঁছানো ডেলিভারি আগে ফুল পেমেন্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার হোক বা বিভিন্ন আমাদের আদার্স আউটলেট বা শোরুমগুলো আছে ওগুলোর মধ্যে। ওকে, মানে ভাইয়াদের এখান থেকে দেখে আপনারা শোরুম থেকে নিলেও কি এই অফার পাবে? ওকে ফাইন, সো আপনারা বাণিজ্য মেলা এসে বুকিং করে আফটার দ্যাট আপনারা ডেলিভারি নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।